press the bell icon on the YouTube app and never miss another update. গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসেবে স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ঘোষণা করেছেন ইউক্রেনে রুশ হামলার কথা। কিন্তু কেন এমন সংঘাতের পথ বেছে নিয়েছে রাশিয়া? কোন আশঙ্কা থেকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এখনকার এই ভিডিওটিতে। ইউক্রেন রাশিয়ার এই সংঘাত আজকে নতুন নয়। এই টানাপোড়েনের শুরু বহু আগে হলেও 2014 সালকে এখানে গুরুত্ব দেয়া হয়। 2013 সালের নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক একত্রীকরণের জন্য একটি চুক্তি প্রত্যাখ্যান করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী কিয়েভ শহরে বিক্ষোভের মাধ্যমে ইউক্রেনের মূল সংকট শুরু হয়েছিল। 2014 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ দেশ ছেড়ে পালিয়ে যান। 2014 সালের মার্চে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে প্রবেশ করে। তখন প্রেসিডেন্ট পুতিন সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ বড় একটি এলাকা ক্রিমিয়া দখল করে নেয়। একটি বিতর্কিত গণভোটে ক্রিমিয়ানরা রাশিয়ান ফেডারেশনে যোগদানের জন্য ভোট দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনে রাশিয়ান নাগরিক ও রাশিয়ান ভাষাভাষীদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই সংকটটি জাতিগত বিভাজন বাড়িয়ে তোলে এবং দুই মাস পর পূর্ব ইউক্রেনের দোতেনস্ক এবং লোহানস্ক অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণার জন্য একটি গণভোটের আয়োজন করে। সেই থেকেই পূর্বাঞ্চল ঘিরে এমন অস্থিতিশীল অবস্থা চলতে থাকে। কিন্তু ইউক্রেনের বর্তমান সংকটের শিকড় অনেক গভীরে এবং যা অবশ্যই ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ পশ্চিম ও মধ্য ইউরোপের দৃষ্টিভঙ্গি হল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্য ইউরোপে তার কৌশলগত অবস্থানের জন্য ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন প্রচেষ্টার প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছেন এবং বাল্টিক রাজ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার, শক্তি এবং রাজনৈতিক ক্ষেত্রে রাশিয়ার কৌশল ও পরিকল্পনার অংশ হল ইউক্রেনের উপর প্রভাব বিস্তার। পুতিন ইউরোপের দিক থেকে রাশিয়ার নিরাপত্তার জন্য একটি প্রধান ভূমিকা চাইছেন, কারণ গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ ন্যাটো মিত্ররা ইউরোপে রাশিয়ার প্রভাবকে অধস্তন করার চেষ্টা করছে। রাশিয়ার মহাশক্তির মর্যাদা পুনরুজ্জীবিত করা অনেকটা উদ্ধত্তপূর্ণ উপায়ে রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করা, নতুন শীতল যুদ্ধ এড়ানোর জন্য এবং পশ্চিমা প্রচেষ্টাকে নষ্ট করার জন্য রাশিয়ার ইউক্রেনে প্রভাব বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। পুতিন 30 বছরেরও বেশি সময় ধরে অভিপ্রায় প্রকাশ করছেন একটি বিস্তৃত রাশিয়ান আধিপত্যযুক্ত সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার, যা সোভিয়েত যুগে মস্কোর শক্তির মতো হবে। এখন 69 বছর বয়সে এবং সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ারের গোধূলি লগ্নে তিনি স্পষ্টতই রাশিয়ার কক্ষপথে 44 মিলিয়ন মানুষের দেশ ইউক্রেনকে সংযুক্ত করতে চান। কারণ পুতিন ইউক্রেনকে রাশিয়ার প্রভাবের ক্ষেত্র হিসেবে এবং একটি স্বাধীন রাষ্ট্রের পরিবর্তে একটি অঞ্চল হিসেবে দেখেছেন। জানা গেছে বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যের মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটো। ন্যাটোর আওতায় রয়েছে 30টি দেশ, এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি, আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এই ঘটনা নিয়েই মূলত দেশ দুটির মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিভিন্ন ইস্যুতে আগে থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রয়েছে ন্যাটোভুক্ত দেশের তালিকায়, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গোষ্ঠীতে প্রতিবেশী ইউক্রেনকে দেখতে নারাজ রাশিয়া। এদিকে ন্যাটো ইউক্রেনের জন্য নিজের দরজা খুলে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা মস্কোকে খুব একটা স্বস্তি দেয়নি। কিন্তু কেন ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়া এতটা ক্ষুব্ধ? কেন ইউক্রেনের এই পদক্ষেপকে আটকাতে চাইছেন পুতিন? এর নেপথ্যে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব।
মূলত ন্যাটোভুক্ত যে কোনো দেশ বহিরাগত আক্রমণের ক্ষেত্রে বাকি সদস্য দেশগুলোর সহায়তা পেয়ে যায়। আর রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন যদি ন্যাটোতে প্রবেশ করে তাহলে তাকে সহায়তা করতে আসবে সদস্য দেশগুলো, আর এটাই রাশিয়ার ক্ষুব্ধ হওয়ার মূল কারণ। ইউক্রেন ন্যাটোতে প্রবেশ করলে ইউক্রেনের প্রভাব বিস্তার তো দূরে থাক, বরং রাশিয়াকেই কোণঠাসা করে ফেলতে পারে পশ্চিমা শক্তি, যে কারণে পুতিন কোনোভাবেই চাননি পূর্ব ইউরোপের দিকে ন্যাটোর আরও সম্প্রসারণ হোক। রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে আস্থা ভেঙে যাওয়ার কারণগুলোও ইউক্রেন সংকটের আরেকটি কারণ। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে আস্থার ক্ষয় শুরু হয়েছিল মার্কিন এবং পশ্চিমা নেতৃত্বের দ্বারা 1990 সালে জার্মানির একত্রীকরণের সময় দেওয়া প্রতিশ্রুতি থেকে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পূর্বে ন্যাটোর আর কোনো সম্প্রসারণ করা হবে না, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটো পূর্ব দিকে প্রসারিত হয়। অবশেষে কমিউনিস্ট বলয়ের মধ্যে থাকা বেশিরভাগ ইউরোপীয় দেশ ন্যাটোতে যোগ দেয়। লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার বাল্টিক প্রজাতন্ত্র একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পোল্যান্ড, রোমানিয়া এবং অন্যদের মতো ন্যাটোতে যোগদান করে তারা। রুশ প্রেসিডেন্ট ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে এবং ইউক্রেনের এতে যোগদানের সম্ভাবনাকে তার দেশের জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে অভিহিত করে। অন্যদিকে ইউক্রেনের সরকার পশ্চিমাদের কাছাকাছি আসছে এবং প্রকাশ্যে বলছে যে 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে এবং ন্যাটোতে যোগদান করারও তাদের ইচ্ছা রয়েছে। আর যে কারণেই বর্তমান সময়ের রাশিয়া ইউক্রেন সংকটের চূড়ান্ত ফলাফল দেখা যায় একটি বড় যুদ্ধের মাধ্যমে।